বাংলাদেশের সেরা দশজন অভিনেত্রী। বাংলাদেশের সেরা দশজন অভিনেত্রীকে এক নজরে দেখে নিন। এই পর্যন্ত বাংলাদেশ মিডিয়ার মধ্যে যত নায়িকা এসেছে তাদের মধ্যে সেরা দশজন অভিনেত্রী নিয়েই আমাদের আজকের আয়োজন। মেহজাবিন চৌধুরী। মেহজাবিন চৌধুরী 19 এপ্রিল 1991 সালে জন্মগ্রহণ করেন। তিনি একজন বাংলাদেশি মডেল এবং অভিনেত্রী। বর্তমানে তিনি বেশ কিছু টিভি বিজ্ঞাপন ও নাটকে অভিনয় করছেন। তিনি সংযুক্ত আরব আমিরাতে বড় হয়েছেন। মেহজাবিন সান্তা মারিয়াম ইউনিভার্সিটির ফ্যাশন ডিজাইনিংয়ের ছাত্রী। তৃতীয় চোখ তার লেখা প্রথম নাটকের গল্প। তিনি 2009 সালে লাক্স চ্যানেলাই সুপারস্টার বিজয়ী হিসেবে মিডিয়া জগতে প্রবেশ করেন। শাবনূর। শাবনূর 1969 সালের 16 ডিসেম্বর বাংলাদেশের যশোর জেলার শারজাহ উপজেলার নাভারণে জন্মগ্রহণ করেন। কাজী শারমিন নাহিদ নূপুর, মঞ্চ নাম শাবনূর নামে পরিচিত। তিনি একজন অবসরপ্রাপ্ত বাংলাদেশি চলচ্চিত্র অভিনেত্রী। তিনি বাংলাদেশের চলচ্চিত্র জগতের অন্যতম সফল অভিনেত্রী। স্টুডিও 4D আপনাদের জন্য নিয়ে এসেছে শুটিং হাউস এবং শীততাপ নিয়ন্ত্রিত স্টুডিও সুবিধা। বিস্তারিত দেখুন ভিডিওটির শেষে। দুই নয়নের আলো ছবিতে অভিনয়ের জন্য শাবনূর একবার শ্রেষ্ঠ অভিনেত্রীর জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছিলেন। এছাড়াও তিনি রেকর্ড 13টি মেরিল প্রথম আলো মনোনয়নের মধ্যে 10টি সহ অসংখ্য পুরস্কার পেয়েছেন। পূর্ণিমা। পূর্ণিমা 1971 সালের 11 জুলাই বাংলাদেশের চট্টগ্রামে জন্মগ্রহণ করেন। দিলারা হানিফ রীতা হলেন একজন বাংলাদেশি অভিনেত্রী, যিনি চলচ্চিত্র জগতে পূর্ণিমা নামে পরিচিত। তিনি কাজী হায়াতের দে ডিড নট লেট মি বি গুড চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী ক্যাটাগরিতে তার প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছিলেন। শাবানা। শাবানা 1953 সালের 5 জুন তৎকালীন পূর্ব পাকিস্তানের চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার ডাবুয়া গ্রামে জন্মগ্রহণ করেন। শাবানাকে গ্যান্ডারিয়া হাই স্কুলে ভর্তি করা হলেও পড়ালেখা পছন্দ হয়নি। শাবানা 9 বছর বয়সে তার আনুষ্ঠানিক শিক্ষা শেষ করেন। 36 বছরের ক্যারিয়ারে তিনি 299টি ছবিতে অভিনয় করেছেন। তার দীর্ঘ কর্মজীবনে তিনি তার অভিনয়ের জন্য 9 বার এবং একজন প্রযোজক হিসেবে 1 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছিলেন এবং 2016 সালে আজীবন সম্মাননা পুরস্কারে সম্মানিত হন। ববিতা। ববিতা 1953 সালে বাংলাদেশের বাগারহাট জেলায় জন্মগ্রহণ করেন। যশোরের সার্কিট হাউজের বিপরীতে রাবিয়া মঞ্জিলে তার শৈশব ও কৈশোরের প্রথমার্ধ কেটেছে। তিনি 80-এর দশকে বাংলাদেশি চলচ্চিত্রের সেরা অভিনেত্রী ছিলেন। 1975 সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার শুরু হওয়ার পর থেকে তিনি পরপর 3 বার শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার জিতেছেন। 2016 সালে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননা পুরস্কারে ভূষিত হন। জয়া আহসান। জয়া আহসানের জন্ম গোপালগঞ্জ জেলায়। অভিনয়ের আগে নাচ ও গানে পটু ছিলেন জয়া। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি তিনি আঁকা শেখেন। তার অভিনয়ের স্বীকৃতিস্বরূপ তিনি 4টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার, 6টি মেরিল প্রথম আলো পুরস্কার এবং 3টি ফিল্মফেয়ার পুরস্কার সহ বেশ কয়েকটি পুরস্কার জিতেছেন। মাহিয়া মাহি। মাহিয়া মাহি 1993 সালের 26 অক্টোবর চাঁপাই নবাবগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা উত্তরা উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং ঢাকা সিটি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন। তিনি সান্তা মারিয়াম ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনোলজিতে ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়াশোনা করেছেন। 2016 সালে তার একমাত্র চলচ্চিত্র ঢাকা অ্যাটাক মুক্তি পায়। এটি বাংলাদেশের প্রথম পুলিশ থ্রিলার চলচ্চিত্র। ছবিটি দেশে বিদেশে ব্যাপক সাড়া ফেলে। চম্পা। গুলশানারা আক্তার চম্পা 1965 সালের 5 জানুয়ারি খুলনার যশোর জেলায় জন্মগ্রহণ করেন। থ্রি ডটার ছবিতে তার অন্য অভিনেত্রী ববিতা ও সুচন্দার সঙ্গে পরিচয় হয়। তিনি শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে 2টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছেন। পপি। পপি 1969 সালের 10 সেপ্টেম্বর বাংলাদেশের খুলনা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি খুলনার মুন্নুজান বালিকা উচ্চ বিদ্যালয়ে লেখাপড়া করেন। তিনি সেরা অভিনেত্রীর জন্য 3টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছেন। লাক্স আনন্দবাতিক সুন্দরী প্রতিযোগিতায় পপি চ্যাম্পিয়ন হন। মৌসুমী। মৌসুমী বাংলাদেশের খুলনা জেলায় 1973 সালের 3 নভেম্বর জন্মগ্রহণ করেন। মৌসুমী 2 আগস্ট 1997 সালে ওমর সানিকে বিয়ে করেন। মৌসুমী তার নিজস্ব সেবা সংস্থা মৌসুমী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের তত্ত্বাবধান করেন। তিনি ফ্যাশন ডিজাইনার হিসেবেও কাজ করেন। চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। তিনি মেরিল ফার্স্ট লাইট অ্যাওয়ার্ড এবং একাধিক অ্যাওয়ার্ড জিতেছেন।
স্টুডিও 4D আপনাদের জন্য নিয়ে এসেছে শুটিং হাউস এবং শীতাতপ নিয়ন্ত্রিত স্টুডিও সুবিধা, আছে অত্যাধুনিক মেকআপ রুম, এছাড়াও পাচ্ছেন বিভিন্ন ধরনের সিনে ক্যামেরা ও শুটিং লাইটের সুবিধা। বিস্তারিত জানতে এখনই কল করুন 01974860664। হাউসটি দেখতে চলে আসুন আমাদের ঠিকানায়, শেখের টেক রোড নাম্বার 9, বাড়ি 24।